হ্যালো এভরিওয়ান, আমি বলেছিলাম যে একটা ভিডিও আজকেই আমি আপলোড করব এবং সেই ভিডিওটা বানানোর জন্যই বসে গেছি। আজকে 2023 সালের 30শে ডিসেম্বর, আর মাত্র একটা দিন বাকি 2024 চলে আসবে। তো আজকে আমি একটা ডিসিশন যেটা নিয়েছি সেটা তোমাদের জানাবো। আজকেই নিয়েছি কি বেশ কিছুদিন আগেই ডিসিশনটা জানাচ্ছি এই জন্য যেহেতু এটা আমার একটা লাইফ আপডেট। আমি এখন থেকে ভেবেছি যে আমার লাইফ আপডেট যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকেই যতটা সম্ভব। তো অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে আমি একটা সংস্থাতে কাজ করছি অ্যাজ এ স্পেশাল এডুকেটর। মোটামুটি 6 থেকে 7 মাস ধরে আমি স্পেশাল এডুকেটরের পোস্টে কাজ করছি, প্র্যাকটিস করছি। যেহেতু আমার মোটামুটি একটা গ্যাপ পড়ে গেছিলো, তার জন্য আবার আমি এই 7 মাসের একটা প্র্যাকটিসিং আওয়ার নিয়েছিলাম বা চালাচ্ছিলাম বলতে পারো। আর সাইড বাই সাইড তোমরা জানো যে আমি নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছি, সেটা খুব ছোট একদম রুট লেভেল থেকেই শুরু করব। খুব বড় কিছু থেকে শুরু করব আমি বলছি না, তবে রুট লেভেল থেকে হলেও শুরু মানে শুরু। আর যে কোনো শুরুর জন্য কিন্তু কিছু একটা শেষ করা দরকার, সব কিছু তো একসাথে চালানো যায় না। সবসময় যখনই কোনো কাজ শুরু করা হয় তো প্রথম দিকে অনেক 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 বেশি ফোকাস হওয়া দরকার, মানে প্রথম দিকে অনেক বেশি পরিশ্রম এবং অনেক বেশি ভাবনা চিন্তা তার মধ্যে দেওয়া দরকার, মানে বলতে গেলে অনেকটা সময় দেওয়া দরকার। তার জন্য আমি এখন মানে টোটালি যে সময়টা দিতে চাইছি সেটা হচ্ছে আমার নিজের যে সংস্থা আমি তৈরি করতে যাচ্ছি তার ওপর ফুল ফোকাস করতে চাইছি। সেই জন্য এই বছরের শেষেই আমি ডিসিশন যা নিয়েছি সেই অনুসারে কাজ করব, অর্থাৎ আগামীকাল 31শে ডিসেম্বর সেই দিনটাই আমি রাখছি আমার যে প্র্যাকটিসিং আওয়ারটা চলছিল, মানে এই মোটামুটি 7 মাসের একটা প্র্যাকটিসিং আওয়ার আমি রেখেছি। যে কোনো কাজই আবার নতুন করে স্টার্ট করার আগে একটা প্র্যাকটিস বা ট্রেনিং পিরিয়ড রাখা দরকার, যদি অনেক আগে পাশ করে থাকি বা অনেক আগে ট্রেনিংয়ের মধ্যে থাকি তাহলে। তো সেই কাজটা আমার মনে হচ্ছে মোটামুটি এখন আমার হয়েছে, একটা জায়গায় পৌঁছেছি। তো সেই জন্য আমি এখন আমার নিজের কাজে ফুল ফোকাস করতে চাই, তার জন্যই বলতে পারো আমি আজকের এই ভিডিওটা করছি তোমাদের জানাবো বলে যে কী ডিসিশান নিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাজ এ স্পেশাল এডুকেটর কোনো দিনই আমি রিজাইন দেবো না, স্পেশাল এডুকেটর হিসেবে আমি চিরকালই থাকব। তবে যে সংস্থাগুলোতে আমি কাজ করছিলাম সেই সংস্থাগুলো থেকে হয়তো আমি বিরতি নিতে যাচ্ছি, হয়তো বলবো না অ্যাকচুয়ালি আমি বিরতি নিতেই যাচ্ছি, এটাই আমি ঠিক করেছি যে আগামীকালই হবে আমার অন্য কোথাও প্র্যাকটিস করার লাস্ট ডে। বিকজ যদি তোমরা হয়তো বলতে পারো যে আমার যে সংস্থা সেটা তো পুরোপুরি এখনও তৈরি হয়নি, তাহলে এখনই আমি কেন ছেড়ে দিচ্ছি? তার কারণ হচ্ছে পুরোপুরি সংস্থাটাকে দাঁড় করাতে গেলে আমাকে টাইম দিতে হবে, এবং সব থেকে বড়ো কথা আমাকে পুরোপুরি মনটাও দিতে হবে। তার থেকে বড়ো কথা আমাকে একটা নির্দিষ্ট টাইম, মোটামুটি 5-6 ঘন্টা তো দিতেই হবে তার পেছনে। তো তার জন্যে আমি যদি কোথাও একটা পুরোপুরি ফুল টাইম জবে, অর্থাৎ ধরো 11টা থেকে 7টা এরকম কোনো জবে যদি আমি থাকি, মানে ফুল টাইম জবে যদি থাকি, তাহলে সেই সময়টা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ আমি সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করব, করে আবার যাব এবং এসে আবার ভিডিওর একটু এডিটিং থাকে, কারণ ভিডিও তো আমি ছাড়তে পারবো না। এটা আমাকে অনেক অনেক বেশি ফুয়েল দেয় আমার জীবনে। যদি কোনো কিছুতে আমি খুব স্পার্ক অনুভব করি সেটা হচ্ছে ভিডিও মেকিংয়ে, ভিডিও তৈরি করে পোস্ট করা, এর মধ্যে আমি একটা ভীষণ ভীষণ আনন্দ পাই। তো এটা তো আমি ছাড়তে পারবো না, তাই পরের দিকে থাকে ভিডিও এডিটিংয়ের কাজ। আর সকালে যে রান্নাবান্নাগুলো করি সেগুলো আমি ভিডিও তৈরির কাজে লাগাই, কন্টেন্ট হিসেবে ব্যবহার করি। তো সেই জন্য মাঝখানের টাইমটা আমার দরকার হয়ে পড়েছে নিজের সংস্থার জন্য। ভাবনা চিন্তাটা সব থেকে বড়ো জায়গা, ভাবনা চিন্তাটা ভীষণ বেশি ম্যাটার করে, কারণ সব কিছুই তো আমাদের ভাবনার উপরে ডিপেন্ড করে, আমরা কী করতে যাচ্ছি না যাচ্ছি। তো এটাই তোমাদের আমি জানাতে চাই, এবং এটাই মানে আজকের জন্য আমার একটা ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট যে আমি আমার যে 11টা 7টার জব বা 10টা 6টার জব, সেই জব থেকে বিরতি নিচ্ছি এখন আপাতত, কারণ আমার নিজের সংস্থাটাকে দাঁড় করাতে হবে। আর সেই জন্য চাই তোমাদের অনেক বেশি আশীর্বাদ, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি সাপোর্ট। আর কী নিয়ে কাজ সেটা একটু বলে দিই, যেহেতু এই ভিডিওটা যদি কেউ প্রথম দেখে থাকো তাহলে বুঝতে পারবে না আমার সংস্থা কী নিয়ে। স্পেশাল এডুকেটর তো বললাম, অ্যাজ এ স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার আমি কাজ করব। স্পেশাল এডুকেশনটাই অনেকে বুঝতে পারে না, যেহেতু এটা একটা অফ টপিক বিষয়, মানে এডুকেশন এবং নর্মাল টিচারের কথা তো আমরা জানি, কিন্তু স্পেশাল এডুকেশন টিচারের কথা আমরা অনেকেই জানি না, কারণ জানার প্রয়োজন হয় না। আমরা যখন প্রয়োজন বোধ করি তখনই জানি, এবং অনেকে জানিও।
তো স্পেশাল এডুকেশন টিচার মানে হচ্ছে ডিফারেন্টলি এবল যে বাচ্চারা, ডিফারেন্টলি এবল মানে আমাদের মতো করে এবল নয়, ডিফারেন্টলি এবল, ওরাও সক্ষম কিন্তু অন্যভাবে, সেই ধরনের বাচ্চাদের ট্রেনিং এবং তাদেরকে নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়ার চেষ্টা। এবং বিভিন্ন আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি এবং এটা এখন প্রমাণও হয়ে গেছে যে, আমি অন্যান্যদের কথা বলছি না, অটিজমের কথা বলছি, অটিজম যে বাচ্চাদের রয়েছে তাদের যদি ঠিকঠাক সাপোর্ট দেওয়া যায় এবং সঠিক ট্রেনিং দেওয়া যায়, সঠিক প্রসেস অ্যাপ্লাই করা হয় তাদের উপরে, তাহলে কিন্তু তারা একদম নর্মাল মানুষদের মতো তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছু করতে পারে, নিজের জীবন চালাতে পারে, এমনকি পেশাতেও নিযুক্ত হতে পারে। তো সেই কারণেই আমার এই পদক্ষেপ। আমি যেহেতু এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি, একজন স্পেশাল এডুকেটর, 2013 সালে পাশ করেছি, মানে অনেক বছরের অভিজ্ঞতা, সেই কারণে আমি নিজস্ব একটা সংস্থা করতে যাচ্ছি। তো তোমাদের সাপোর্ট তো দরকারই, আর আশা করি তোমরা পাশে থাকবে। তো এটাই জানানোর ছিল যে আমি জবটা ছেড়ে দিয়ে একটা জায়গা তৈরি করার শপথ নিচ্ছি নতুন বছরের প্রাক্কালে। নমস্কার, আজ এই অবধি।